بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم اليوم نختم على أفواههم وتكلمون أيديهم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية قرأ رسول الله صلى الله عليه وسلم يومئذ تحدث أخبارها قال هل تدرون ما أخبارها قالوا الله رسوله أعلم قال إن أخبارها يوم القيامة أن تشهد على রাজুলিন ওয়া আমাতিন বেমা আমেলা আলাল আর্দ ও তাকুল ও কাদা বা কাদা রাহুত্তির মিজি বেসানাদিন সাহি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহ তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিয়া ইব্রাহিম আবাহু আজার ওয়ালা ওয়াজহি আজার কাতারাত নগাবারা ফায়াকুলু ইব্রাহিম আলম আকুল্লাক আল্লাহ তাসিনি ফায়াকুলু আবুহু আলিয়াম আল্লাহ আসিকা ফায়াকুলু ইব্রাহিম আল্লাহুম্মা ইন্নাকা ওয়াদ্দানি আল্লাহ তুখজিনি ইয়াউম আল কিয়ামা আইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ ফায়াকুলুল্লাহ তাআলা ইয়া ইব্রাহিম ইন্নি হাররামতুল জান্নাত আলাল কাফিরিনা ইলা আখিরিল হাদিস রাওয়াহুল বুখারী ও মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা গত জুমায় কেয়ামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে অবগত হচ্ছিলাম। এক পর্যায়ে আমরা অবগত হচ্ছিলাম যে এ বিষয়ে আমাদের আরও অনেক কিছু আলোচনা করার রয়েছে যা সময় সাপেক্ষে হবে। বিচারের মাঠ কত জটিল, প্রথমত আমরা শরীয়ত যতটুকু বোঝার ততটুকু বুঝতে পারি না, বিদ্যার যথেষ্ট অভাব রয়েছে। দ্বিতীয়ত আমাদের বাচনভঙ্গি, কথা বলার গতি অত জোরালো, অত সুন্দর, অত মজবুত নয়। যত জোরালোভাবে কেয়ামতের বিবরণ দিতে হবে যাতে করে মানুষ উপযুক্তভাবে বুঝতে পারবে কেয়ামত কাকে বলে। কোরআন মাজিদে কেয়ামতের বিবরণে আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কেয়ামতের বিবরণে অনেক কথা বলেছেন। এটা আমাদেরই বলা ও বিদ্যার অভাব যে জাতির সামনে আমরা কেয়ামতের বিভীষিকাময় অবস্থাকে উপযুক্তভাবে পেশ করতে পারলাম না। একথাই ঠিক, কবর যত জটিল কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মানুষ জানে না জাহান্নাম কত কঠিন, মানুষ ভাবতে চায় না কেয়ামত কত কঠিন, কবর কত জটিল। কবর বলে আনা বাইতু দুধ, আমি হচ্ছি পোকার ঘর, এখানে পোকা থাকে। আনা বাইতু লহাদা, আমি হচ্ছি এককের ঘর, এক কবরে শতজন দিলেও আরেকজন বুঝতে পারে না আমার পাশে আর কেউ রয়েছে। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, এখানে কারো সাথে কারো পরিচয় চলে না। কবর বলে আনা বাইতু জুলমা, আমি হচ্ছি অন্ধকার ঘর, এ ঘর অন্ধকার। আমলের মাধ্যমেই সেই ঘরকে আলোকিত করা যেতে পারে। মানুষ আমল দিয়েই সেই ঘরকে আলোকিত করতে পারে, অন্য কোনো পথ দিয়ে তা করতে পারে না। অতএব কেয়ামতের মাঠকে আমাদের বোঝা প্রয়োজন। তার অনেক বিবরণের আজকের দুই একটি আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি বিচারের মাঠে মানুষের মুখকে সিলাই করে দেব। তাহলে আল্লাহ এ কথা নিজে বলছেন যে আমি মানুষের মুখকে বন্ধ করে দেব। সিলাই শব্দ এসেছে, মোহর লাগিয়ে দেব, বন্ধ করে দেব। তাহলে কি মানুষ কিছু কথা বলতে চাইবে যা দ্বারা সে বাঁচার একটা আশা করবে, যেটা তার জন্য ঠিক নয়? জি, এ কথা ঠিক। যখন বিচারের মাঠে মানুষ উপস্থিত হবে তখন তার ভালো সাইডটা সে বারবার পেশ করতে থাকবে এবং আল্লাহ তাআলা যেটা বলবেন সেটা অস্বীকার করতে থাকবে। বহুবার যখন বলবে ফাইরাত দেদো কালামান কাসির, যতবার আল্লাহ বলবেন যে না তুমি অন্যায় করেছো, সে অন্যায়কে অস্বীকার করবে। যখন অন্যায় অস্বীকার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইখতামা আলা আফওয়াহিহিম, তাদের মুখে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে করে মুখে কথা বলতে না পারে, মুখ বন্ধ করে দেওয়া হবে। ওয়া ইয়ামতাকু আরকানুহু, তার হাত পা শরীর অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে তখন সে বলবে সহকান সহকান বেকা ওয়ানকা, তোমার জন্য আমি কত কিছু করলাম আর তোমাকে বাঁচানোর জন্যই আমি এত কিছু বললাম, আর তোমাকে লক্ষ্য করে আমি আল্লাহর সামনে তর্ক বিতর্ক করলাম, দেখি তুমি আমার বিরুদ্ধে কথা বলো, তুমি এখান থেকে সরো। এটি কি সরে যাওয়ার কিছু? যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলে তাহলে বাঁচার কি থাকতে পারে? আল্লাহ তাআলা বলছেন আজ আমি তাদের মুখকে বন্ধ করে দেব, আজ তাদের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে, হাতের যখন কথা বলা শেষ হবে অতাশাদু আলাইহিম আরজুলুহুম, তাদের পা বলবে হাত তুমি ঠিক বলেছ। হাতের কথা বলা শেষ হলে পায়ে বলবে হাত যা কিছু বলেছ তুমি ঠিক বলেছ। হাত আপনার কত বড় শত্রু, পা আপনার কত বড় শত্রু, তা আজকে বোঝানো কঠিন। আল্লাহ তাআলা বলেন তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ও আরজুলুহুম ও আইদিহিম বিমা কানু ইয়ামালুন, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের গায়ের চামড়া, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের হাত তাদের পা।
সাহেদা আলাইহিম সামুহুম ও আবসারুহুম ও জলুদুহুম, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের হাত পা, তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া, শরীরের চামড়াও আমার বিরুদ্ধে কথা বলবে। পরিস্থিতি কত জটিল হতে পারে তা এখন বোঝানো কঠিন। হাত পাই যদি আপনার বিরুদ্ধে কথা বলে, কোথায় কত অন্যায় করলেন, কোথায় কাকে জড়িয়ে ধরলেন, কোথায় কার গায়ে হাত লাগালেন, সেদিন হাতই বলবে। সেদিন পরিস্থিতি কত জটিল তা ভাববার বিষয়। চারটি প্রমাণ পেশ করার পরে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন। কোনো মানুষ যেন মনে করতে না পারে আমি অন্যায় করিনি এবং আমি জাহান্নামের হকদার নই, আমার জীবনে অনেক আমল আছে যার বিনিময়ে আমি জান্নাত লাভ করতে পারি, এরকম যেন কারো দাবি দেওয়া না থাকে। তাই তার মুখ বন্ধ করে, তার অঙ্গ প্রত্যঙ্গকে তার সামনে কথা বলিয়ে তাকে অপমান করা হবে এবং সে নিজেই বলবে আমি সত্যি জাহান্নামের হকদার। তাহলে একটা পথ, আর একটা পথ হলো যেখানে আমল ঘটেছে সে জায়গা কথা বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা তালা অফিরাতিন কারা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতটুকু পড়লেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এই আয়াতের অংশটুকু পড়ে তিনি বলছেন সাহাবীগণকে, হাল তাদরুনা মা আখবারোহা, তোমরা কি বলতে পারো মাটি সেদিন কথা বলবে, এটা কি বলবে? তোমরা কি বলতে পারো বিচারের মাঠে মাটি কথা বলবে, এটা কি বলবে? সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল আলাম, জিনা আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন মাটি কি বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্ন আখবারাহা, নিশ্চয় মাটির সংবাদ, নিশ্চয় মাটির কথা, নিশ্চয় মাটি যা বলবে তা শাহাদু আলা আমাতিন ও রাজুলিন বেমা আমেলা আলাল আরজে, মাটির ওপরে যা কিছু করেছে সব কথাগুলি বলে দিবে। এটাই হলো মাটির সংবাদ, যেখানে যা ঘটেছে আদম থেকে নিয়ে তেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যা করেছে যা বলেছে সব মাটি ধরে রেখেছে, রাখছে রাখবে, সব টপ 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 করে মাটি বলে দিবে। মুখবিহীন মোবাইল যদি কথা বলতে পারে তাহলে আল্লাহ তাআলার ক্ষমতায় মুখবিহীন মাটি কথা বলতে পারে না? অবাস্তবের কি আছে মাটি কথা বলবে, এই কথা আল্লাহ বলছেন। তার উপরে সংঘটিত সব কর্ম বলে দিবে, একাধিক দিন বলার পরেও সুদের অঙ্ক কষে টাকা ইনকাম করতে খুবই ভালো লাগে, বহু খুশি হয়, দামি শাড়ি পরে খুশি হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যদি জানতাম কোনটা কাজ সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি জানতাম কোনটা কাজ এমন আছে যেই কাজটা সঞ্চিত সম্পদ, যেই কর্মটা সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না, তাহলে আমি সেটা সঞ্চয় করে রাখতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তিনটি কাজ আছে মানুষের জীবনে, তিনটি কর্ম আছে, যেই কর্ম তিনটি সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না, তার একটি সঞ্চিত সম্পদ হচ্ছে লেসানুন দাকের, ওই জিহ্বা যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করতে পারে, সেই জিহ্বা হচ্ছে সঞ্চিত সম্পদ যার যাকাত লাগে না। তারপরে তিনি বললেন কালবুন শাকের, ওই অন্তর
যে অন্তর অল্পতেই তুষ্ট হয় খুশি থাকে, যা ইনকাম হয়েছে বৈধভাবে এতেই সন্তুষ্ট থাকে, অবৈধভাবে অনেক কিছু করার প্রয়োজন মনে করে না, টাকা বেশি হলেই মানুষ ধনী হয় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইসাল গেনা বেকাসরাতিল আরাজ ওয়ালাকিনাল গেনা গেনান নাফস, মানুষের পয়সা বেশি হলে মানুষ ধনী হয় এ কথা ঠিক নয়, মানুষের মন বড় হলেই মানুষ ধনী হয় এ কথাই ঠিক। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইরজা বেমা কাসামাল্লাহু তাগুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যেটা নির্ধারণ করেছে এতে তুমি খুশি হয়ে যাও, তুমি সবচেয়ে বড় ধনী, তোমার সাথে কে চলে। তাই অন্তর তুষ্ট যার, অল্পতেই অন্তর সন্তুষ্ট যার, সেই অন্তরই হচ্ছে সঞ্চিত সম্পদ, যার যাকাত লাগে না। তারপরে তিনি বললেন, অজাউজাতুন মুমিনা, ওই স্ত্রীও সঞ্চিত সম্পদ, তো ইনহু আলা জাউজিহা, যে তার স্বামীকে দিনের উপরে আলা দিনহি, তার দিনের উপরে সহযোগিতা করতে পারে। কথাটা চলে এসেছে খুশিকে করার, স্ত্রীকে খুশি করার জন্য অবৈধ পয়সা উপার্জন করা। কই স্ত্রী তো আপনাকে বলল না কোনোদিন, বুঝলাম না, 10,000 টাকা বেতন পান, শাড়িরই দাম 7,000, টাকা কোথায় ইনকাম হলো? আমি তো এই টাকা চাইনি, আমি গ্রামের মেয়ে, অতীব খুশি, একটু লবণ ভাতে, এরকম কথা বলে না কোনোদিন? আমি নারীর উপরে আপত্তি করিনি, আপনারও যথেষ্ট অলসতা রয়েছে। যেটা বলছিলাম, বিচারের মাঠে মাটি সব কিছু বলে দিবে, তাশহাদু আলা আমাতিন ওয়া রাজুলিন বিমা আমেলা, যা কিছু করেছে কর্ম সব কর্মের কথা বলে দিবে। মাটি যদি আপনার বিরুদ্ধে কথা বলে, তাহলে আপনি কি মনে করছেন যে আপনাকে কেউ রক্ষা করতে পারবে? সেই দিন আবার এত জটিল দিন, সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল্লিল্লাহ, আজ বিচারের দিন এমন একটা দিন যেখানে কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না, একচ্ছত্র মালিকানা থাকবে আল্লাহর হাতে, এর নাম বিচারের দিন, যেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, সেই দিনের নাম বিচারের দিন। আল্লাহ অন্য জায়গাতে পরিচয় দিয়েছেন এইভাবে, সেদিন মাটি আপনার বিরুদ্ধে কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটি আমাদের ভাবতে কঠিন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, নারী না হয় বিপজ্জনক বস্তু। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী থেকে বেঁচে থাকতে বললেন, কিন্তু দুনিয়া জড় বস্তু, দুনিয়া থেকে বেঁচে থাকতে বলার কারণ কি? দুনিয়া কি জিনিস, এ কি খেতে পারে মানুষকে? জি, দুনিয়া মানুষকে ধ্বংস করতে পারে। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া হলো অতন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠা বস্তু, খেতে ভালো লাগে, একল হাল বাররল ফাজেরও, এই দুনিয়াকে ভোগ করে ভালো মানুষও, এই দুনিয়াকে ভোগ করে পাপাচারও, যেই পাপি সেও খায়, যেই ভালো মানুষ সেও এদিনে ভোগ করে, এখনো ইয়ামাল কিয়ামা আলা সলে, আর বিচারের মাঠ হবে ভালো মানুষের উপরে, সেদিন মন্দ মানুষের জন্য বিচার নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দুনিয়া আমালুন ওয়ালা হিসাব ওয়ালা আখিরাতু হিসাবুন ওয়ালা আমাল, এই দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, এখানে কোনো হিসাব লাগে না, বিচারের মাঠ হচ্ছে হিসাবের জায়গা, সেখানে কোনো কর্ম চলে না, দুনিয়া হচ্ছে কর্মের জায়গা, এখানে কাউকে হিসাব দিতে হয় না সারাদিন কি করেছি, বিচারের মাঠ হচ্ছে হিসাবের জায়গা, ওখানে কোনো কর্ম চলে না, সব কর্ম ওখানে বন্ধ, এর নাম বিচারের দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকে ইব্রাহিম আবাহু আজার, বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরের সাথে সাক্ষাৎ করবেন, আজার কাতার গাবারা, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, অতীব চিন্তিত অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা বিচারের মাঠে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলবেন,
আলাম আকুল্লাহ, আল্লাহ তা আসেনি, আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না। প্রতিবার আমি বলেছিলাম আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না, আব্বা আপনি আমার নাফরমানি করিয়েন না, এইভাবে তিনি পাঁচবার বলেছিলেন। বিদ্বানগণ বলছেন ইব্রাহিম আলাইহিসসালামের পিতা অভদ্র ও অশিক্ষিত ছিল, তার বলা উচিত ছিল যে বোনাইয়া আল্লাহ আতিকাওলাক, আমি তোমার কথা মানব না, ও আমার ছেলে, ও আমার আদরের ছেলে, আমি তোমার কথা মানব না। তাহলে পিতা এবং পুত্রের একটা সম্পর্ক বজায় রেখে কথা হতো, এ কথা না বলে পিতা বলছে ইব্রাহিম লার জমান্নাকা লাইলাম তন্তাহে লানার জমান্নাকা, তুমি যে কথা বলছো সেই কথা থেকে যদি তুমি বিরত না থাকো তাহলে তোমাকে পাথর দিয়ে মেরে ছারখার করে দেব, পাথর দিয়ে মেরে তোমাকে মাটির সাথে মিশিয়ে দেব। সেই দিন ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন ঠিক আছে আব্বা, আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চললাম, তবে আমি আপনার জন্য একদিন ক্ষমা চাইব। এটা হলো ছেলের প্রতিদান, আর এটা হলো বাপের প্রতিদান। ভুলেও কোনোদিন বাপের উপরে প্রতিশোধ নেওয়ার বিষয়টি ভাববেন না। এই পরিস্থিতির চেয়ে আপনার পিতা পুত্রের জটিলতা পরিস্থিতি আছে বলে আপনি মনে করিয়েন না। পিতা যা বলল ছেলে তার উত্তরে এই কথা বললেন ঠিক আছে আব্বা, আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চললাম, তবে একদিন আমি আপনার জন্য ক্ষমা চাইব, সেই দিন আজ। বিচারের মাঠে পিতা পুত্র এক জায়গায়, পিতার মুখ মলিন, তিনি বলছেন আব্বা আপনাকে আমি বলিনি যে আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন পিতা উত্তরে বলছে আলী অমলা আসিকা, বেটা আজকে আমি তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে আমি তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বিচারের মাঠে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা ওয়াদ্দানি, হে আমার প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছ, আল্লাহ তুহজিনি ইয়াউমাল কিয়ামা, তুমি আমাকে বিচারের দিন অপমান করবে না, এটা তোমার সাথে আমার একটা ওয়াদা আছে। আইয়ুখিজি নাজামিন আবিল আবাদে, আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আমি এটাকেই সবচেয়ে বড় অপমান মনে করছি। এ কথা ইব্রাহিম আলাইহিসসালাম বিচারের মাঠে বলবেন আল্লাহুম্মা হে আল্লাহ ইন্নাকা ওয়াদ্দানি, তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না, আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলবেন ইব্রাহিম ইন্নি হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি তাদের জন্য আমি জান্নাত হারাম করেছি। ভালোবাসা দেখিয়ে, নবীর ভালোবাসা দেখিয়ে, বুকে সালাম দিয়ে জান্নাত কিনা যায় না? বাপ মরে গেছে 40 একরে মানুষজনকে খাওয়িয়ে জান্নাত কিনা যায় না? কোরআন মাজিদ পড়ে কবরে ঢুকিয়ে দিয়ে জান্নাত কিনা যায় না? কোরআন মাজিদ আমি পড়লাম আর সব নাকি নাকি আপনার বাপের কবরে চলে গেল, আশ্চর্য কারবার। আবার হুজুরের কত কৌশল, হুজুর বলেছেন আপনার পিতার নামে আমি কোরআন মাজিদ পড়ে দেবো, একবার পড়ে দিয়েছে, হুজুরও খুশি হয়েছে, 500 বা 1000 দিয়েছে, হুজুর খুশি হয়েছে। আপনাকে তো আমি মাঝে মধ্যে বলি হুজুর কত বড় বিপদে বিচারের মাঠে থাকবেন তা হুজুর এখন নিজেই জানেন না। ইব্রাহিম আলাইহিসসালাম বিচারের মাঠে টিকতে পারছেন না, ইব্রাহিম আলাইহিসসালামের চেয়ে সম্মানী আর কে হতে পারে বিচারের মাঠে? ইব্রাহিম আলাইহিসসালামের মান মর্যাদা আমাদের নবীর চেয়ে, আমি এ কথা বলছি না, তবে দু একটা আমি বিচারের মাঠের দৃশ্য আপনার সামনে নকল করছি যাতে আপনি ইব্রাহিম আলাইহিসসালামকে প্রাধান্য দিতে পারবেন। যদি চ সার্বিকভাবে সব নবীর চেয়ে সম্মানী নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এ কথা বলেছেন আনা সাইয়্যিদুল আবনা আদম আলাইসা ফিখর, আমি হচ্ছে আদম সন্তানের সর্দার, আমার চেয়ে সম্মানী মানুষ আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেননি। এ কথা আমাদের নবী বলেছেন।
আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতে একটা বিশেষভাবে ঘর তৈরি করেছেন, ঘরের গেটে লিখে দেওয়া আছে এই ঘরে সর্বপ্রথম প্রবেশ করবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতের দরজায় তাও লেখা আছে, এবং ওই ঘরের ভিতর দিকে একজন ফেরেশতাকে দাঁড় করে রেখে দিয়েছেন, এখনও দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দিয়েছেন, কোনো একদিন বাহির থেকে বলবে দরজা খুলুন, তখন তুমি জিজ্ঞাসা করবে কে, বাহির থেকে যদি বলে মোহাম্মদ তাহলে দরজা খুলে দিও। এইভাবে বিশেষ মর্যাদা দিয়ে আর কোনো নবীর ব্যাপারে বলা হয়নি। আর সেদিন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা হিনা সামিয়াল আযানা, যে ব্যক্তি বলবে যখন আজান শুনবে, যে ব্যক্তি বলবে যখন আজান শুনবে কি বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়মা আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়া ফাযিলা ওয়া বাসাহু মাকাম মুহাম্মাদিন আল্লাযী ওয়াদ্দা। হে আল্লাহ, আল্লাহুম্মা আতে, হে আল্লাহ তুমি প্রদান করো, হে এই প্রতিষ্ঠিত সালাতের প্রতিপালক, হে আজানের প্রতিপালক, তুমি মুহাম্মাদকে দাও ওই প্রশংসনীয় জায়গা যে জায়গা তুমি নিজে দেওয়ার ওয়াদা করেছ। এই কথা বলার পরে তিনি বলছেন, মনে রেখো, ইন্নাহাল ওয়াসিলা ফিল জান্না ওয়া ইন্নাহা মানজিলা ফিল জান্না। ওয়াসিলা বলতে, মাকামে মুহাম্মদ বলতে, প্রশংসনীয় জায়গা বলতে, জান্নাতে একটি ঘর। লা ইয়ামবাগি ইল্লা লি আব্দিন ওয়ারজু আনা হুয়া, সেই ঘরটি মাত্র একজন মানুষ পাবে, পৃথিবীর কোনো মানুষ পাবে না, শুধুমাত্র একজন পাবে। আমি আশাবাদী ওই ব্যক্তি আমি, আমি আশাবাদী ওই ব্যক্তি আমি। তোমরা প্রতি সলাতের সময় ওই জায়গাটার ব্যাপারে আল্লাহকে বলো, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গাটা দিতে চেয়েছেন ওটা দেন, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জায়গাটা দিতে চেয়েছেন ওটা দেন। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মুসলিম নারী পুরুষ সবাই দিন রাত এই সময় আল্লাহকে বলবে, এ কথা আল্লাহ রাসূল আদেশ করে চলে গেলেন। তিনি পরে বললেন, যদি সত্য সত্যই তোমরা আজানের পরে এই কথাটা বলো, আমার ব্যাপারে ওই জায়গাটা আল্লাহর কাছে চাও, তাহলে তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা কাজ আছে, সেটা হচ্ছে হাল্লাত লিয়াস লাহা সাফা, আমার জন্য তার ব্যাপারে সুপারিশ জরুরি হয়ে যাবে। আমি তখন বিচারের মাঠে বলবো, আল্লাহ এই লোকটা প্রতি সলাতের সময় এই জায়গাটা তোমার কাছে আমার জন্য চেয়েছে, আমি একটু তার জন্য কাজ করি, আমিও বলছি তুমি তাকে জান্নাতে দিয়ে দাও। তোমরা যদি এটা করো আমি করব ওটা, বিচারের মাঠে এটা আমি তোমাদের জন্য করব, তোমরা এটা করো কিয়ামত পর্যন্ত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মিনিটের জন্য আমি কয়েকটা হাদিস পেশ করছিলাম, তার মান মর্যাদা সবার চেয়ে বেশি। এরপর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে একটু দেখাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে নারী পুরুষ একত্রিত হবে, কারো পরনে কাপড় থাকবে না। ফাওয়াল ইউকসা ইয়াউমুল কিয়ামা ইব্রাহিম, বিচারের মাঠে সর্বপ্রথমে যাকে কাপড় পরানো হবে তিনি হচ্ছেন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম। কই, তিনি তো নিজের বিষয়টি বললেন না। যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টাভাবে ভালোবাসে ভুল পদ্ধতিতে, তারা বলছে ওনারটা বলাই লাগবে না। আশ্চর্য কথা, ওনারটা বলা লাগবে মানে, লাগবে না মানে, আয়েশার সাথে মুখোমুখি কথা হচ্ছে, যখন তিনি বলছেন যে ইহুসার নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গরলান, মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে নগ্ন অবস্থায়, খাতনা মুসলমানি বিহীন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেমন হলো, আর রেজালুন নিসা জামিয়া, নারী পুরুষ একত্রিত হয়ে থাকবে, এনজর বাজ হামলা বাজ, একজন আরেকজনকে তাকিয়ে দেখবে, এটা কেমন হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা আলামর আশাদ্দু মিন দালিক আয়ানজর বাজ হামলা বাজিন, আয়েশা তুমি মনে করো কি বিচারের মাঠের চেয়ে অনেক 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 জটিল, যে মানুষ কেউ কারো দিকে তাকিয়ে দেখবে এই বুদ্ধি তার থাকবে না। সামান্য মাত্র যখন আপনি গাড়িতে উঠেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, একটা গাড়ি এসেছে, তাড়াহুড়া করে উঠতে বলছে কন্ডাক্টর, আপনার কয়টা ব্যাগ আছে, কয়টা বাচ্চা আছে, আপনার খেয়াল থাকে না, অনেকক্ষণ পরে মনে পড়ে ও ব্যাগটা তো থেকে গেছে।
এখানেই বুদ্ধি হারিয়ে যায় সামান্য ব্যাপারে। বিচারের মাঠ কত কঠিন এটা বোঝানো কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামের মান বর্ণনা করতে গিয়ে বলছেন, তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যাকে কাপড় পরানো হবে, এরপরে বাকি মানুষের কাপড় পরানো হবে। অন্য হাদিসে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে যখন ওই ছেলে মেয়েকে জান্নাতে দেওয়া হবে, যেইগুলি যুবক হওয়ার আগেই মারা গেছে তখন তারা বেঁকে বসবে আর তারা পিতার মায়ের কাপড় ধরে বলবে, আল্লাহ আমার পিতা মাতাকে আগে জান্নাতে দাও তারপরে আমি। এই যে এখানে বোঝা যাচ্ছে যে কাপড় ধরবে, তাহলে গায়ে কাপড় আছে। একটুকু আগে বোঝা গেল যে সবাই নগ্ন অবস্থায় উঠবে, আর এই হাদিসে বোঝা যাচ্ছে যে বাচ্চারা পিতামাতার গায়ের কাপড় ধরে টেনে নিয়ে যাবে জান্নাতের দিকে, আর আল্লাহকে বলবে আগে পিতামাতাকে জান্নাতে দিতে হবে তারপরে আমি। যতবার আল্লাহ বলবেন না তুমি জান্নাতে যাও পিতামাতা নয়, ততবার বাচ্চা বলবে আগে পিতামাতা তারপরে আমি, শেষ পর্যন্ত আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও যাও নিয়ে যাও। এই জন্যই বহুবার আপনাকে বলা আছে যে এত কম ছেলে মেয়ে নিয়েন না, দুইটা নিলে কয়টা মরে আর কয়টা থাকে আপনার হিসাবই নেই। একটা ছেলে তবু দুনিয়ার দুষ্ট, টাকা পয়সা তার পিছনে খরচ করলেন, অথচ আপনারা নগদ পাঁচ ভাই সবাই সম্মানী, নগদ ছয় বোন সবাই সম্মানী, সবাই আপনাকে ডাকে যে ভাই আসেন, ভালো লাগে না আপনাকে? তা আপনার ছেলে তো আর মেয়ে নাই, তো ওকে ডাকবে কে? এই ভুল কি করে মাথায় আসলো? বিচারের মাঠে বড়ভাবে ঠেকে যাবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিসসালাম টিকতে পারছেন না। ইব্রাহিম আলাইহিসসালামের মান অনেক, যেমন বুখারী মুসলিমের হাদিসে এসেছে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাওয়া হলো, জিব্রাইল প্রথম আকাশে পাশে যেতে বলছেন, ধরে যখন ওই দিক থেকে বলছে কে? মোহাম্মদ। আপনার সাথে কে? কে? জিব্রাইল। আপনার সাথে কে? মোহাম্মদ। আপনাকে পাঠানো হয়েছিল কি? জি। তারপরে দরজা খোলা হলো, এতগুলো কথা বলছে একজন পাহারাদার, দরজার এই পাশে আছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর ফেরেশতাগণের সবচেয়ে সম্মানী ফেরেশতা হচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। এরপরে একজন পাহারাদার এত কথা বলেন, অনিয়ম কোনো কাজ করা ঠিক নয়, শক্তি দেখিয়ে দাম্ভিকতা দেখিয়ে কোনো কাজ করা ঠিক নয়, এটাই তার জাজল্য প্রমাণ। একবারও বললেন না, এত কথা বলো কেন, দরজা খোলো আগে। কই? জিব্রাইলও বললেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বললেন না। দরজা খোলার পরে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে ঢুকে বলতে পারতেন, তোমাকে এত জিজ্ঞাসা করা লাগে কেন? খুলতে বলা হচ্ছে খুলে দিবে, তুমি চিনো না আমি কে? সপ্তম আকাশে চলে গেলেন, দরজা খুলতে বলা হচ্ছে, দরজা খুলে দেওয়া হলো। এই পদ্ধতিতে উঠেই জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া ইব্রাহিম হুয়া আবুকা ফাসাল্লাম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া আবি, ও আমার আব্বা আপনাকে সালাম। এ দেখেন আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন আব্বা আপনাকে সালাম, তাহলে কে ছেলে আর কে পিতে? ইব্রাহিম আলাইহিস সালাম পিতে আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলে, মানের কম বেশ আপনাকে দেখাচ্ছিলাম। যখন বললেন আব্বা আপনাকে সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ ওয়া নবিয়ু সালেহ, ও আমার সৎ ছেলে, ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। নবীকে সালাম দিচ্ছেন, সৎ ছেলেকে সালাম দিচ্ছেন, বলছেন আমার এটা সৎ ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে। আর প্রথম আকাশের ঘটনাটা তাই ছিল, যখন প্রথম আকাশে উঠলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হুয়া আদাম হুয়া আবুকা ফাসালাম আলাইহে, ইনি হচ্ছেন আদাম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে গিয়ে বললেন আব্বা আপনাকে সালাম, তখন আদম আলাইহিস সালাম বলেন, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি সালেহ ওয়া নবিয়ু সালেহ, ও সৎ ছেলে আমার, সৎ নবী, তোমাকেও সালাম। এখানে যেটা আপনাকে আমি একাধিক দিন বলতে চেয়েছি সেটা হচ্ছে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি এই কথা সবাই জানেন, তা আদম আলাইহিস সালাম হলেন পিতে আর আমাদের নবী হলেন ছেলে, ছেলে হলো নূরের তৈরি আর বাপ হলো মাটির তৈরি, এ আবার কেমন কথা হয়? এত বড় উল্টা কথা হুজুর
চ্যানেলে বলেন হুজুরের কত দাম্ভিকতা। হুজুর আবার লিখেছেন যে হজ করতে গিয়ে 8 দিনের জন্য 40 ওয়াক্ত সালাতের জন্য মসজিদে নববীতে যাওয়াই লাগবে, মদিনাতে কবর জিয়ারত করাই লাগবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার জন্য নিজে চলে গেলেন মদিনা ছেড়ে মক্কায়, আবার হুজুর বলছেন যে মক্কা থেকে মদিনা আসতে হবে হুজুরের কবর দেখতে, একবারে নগদ উল্টা। কেউ যদি হজ করতে গিয়ে মনে করে যে আমাকে মদিনা যেতে হবে কবর জিয়ারত করতে হবে, তাহলে হজ বাতিল হয়েছে, বেদাতি, হজ আবার করতে হবে। যে লোক হজ করতে গিয়ে কাবা ঘরে যাচ্ছে না, 5 ওয়াক্ত বাড়িতে ঢুকে আছে, ওই লোক যখন মদিনায় যাচ্ছে তখন আগেই দেখা যাচ্ছে যে সলাতে আছে, তার মানে 40 ওয়াক্ত সলাতে উপস্থিত থাকলে জান্নাতে চলে যায়, এই কথা হুজুর বলে দিয়েছে। এই কথা মসজিদে নববীতে চলে, মক্কায় চলে না, এই কথা পৃথিবীর সব জায়গাতেই চলে। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের মান অনেক, বিচারের মঠ হতা, বিচারের মঠে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরানো হবে। এই জটিল দিনে আল্লাহ আমাদেরকে বিচারের মাঠটি বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লাহ নবী বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহবাসুল মুমিনুন ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে সমস্ত মুমিনকে আটকে দেওয়া হবে। অত্র হাদিসে মুমিনের কথা উল্লেখ করা হয়েছে, যারা পাপী তাদের বিষয়টি তো আরো জটিল। অন্য এক হাদিসে বলা হয়েছে, যারা দরিদ্র মানুষ তাদের বিচার 500 বছর আগে হবে, আর যারা ধনী মানুষ তাদের বিচার হতে হতে আরো 500 বছর সময় লাগবে, একদিন সমান হলো 50,000 বছর। কোনো বর্ণনা এসেছে অর্ধেক দিন আগে তারা যাবে আর অর্ধেক দিন পরে ধনী মানুষ যাবে, সব বুঝাতে হবে, অর্থ সম্পদ বুঝাতে 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 অনেক সময় লেগে যাবে, আর না বুঝিয়ে জান্নাতে যাওয়াও যাবে না। আর যদি বৈধ টাকা হয় আর দান করে থাকেন তাহলে আগেই জান্নাত। ওই যে আর সাদকাত বুরহান, দান হলো দলিল, পথ সবই খোলা আছে, ভুল পথে চললে আপনার বিপদ আছে, মানুষের বিপদ আছে। মোমেনদেরকে বিচারের মাঠে আটকে দেওয়া হবে, ফায়াকুলু বাজহুমুল বাজিন, পরস্পর পরস্পরকে বলবে কি করা যায়, কোনো পথ ঘাট আছে কি, চলো সবাই যাই আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে আমাদের এই আটকে রাখার বিষয়টি পেশ করি। ফায়াতুনা আদম, মানুষ আপোষে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিবে, বিচারের মাঠেও আপোষে কথা বলবে মানুষ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। সিদ্ধান্ত নিয়ে সবাই আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হবে, আদম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে সবাই বলবে, আন্তা আদম, আপনি হচ্ছেন আদম, আবুন নাস, আপনি হচ্ছেন মানুষের পিতা, কাদ খালাকাকা আল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, ওয়াসকানাকা জান্নাতাহু, আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছেন, ওয়াজাদালাকা মালায়েকাতাহু, আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি খুব সম্মানী মানুষ। আপনার কাছে আমরা একটা কাজে এসেছি, আমরা বড় বিপদে, ফাসফা ইনদাল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, ফায়ুরি হানা মাকানে না হাজা, তিনি আপনি সুপারিশ করেন, আর যদি আল্লাহ এটা কবুল করেন তাহলে আমরা এই বিচারের মাঠে একটু শান্তি পাব, আপনি একটু আল্লাহকে বলুন। কোনো মানুষকে কিছু বললে তাৎক্ষণিক বলা ঠিক নয়, তাৎক্ষণিক বললেও খেপে যেতে পারে। দেখেন পৃথিবীর সমস্ত মানুষ আদম আলাইহিস সালামকে একটা কথা বলবেন, তার আগে কত কথা, আপনি মানুষের পিতা, প্রথমে আপনাকে দুর্বল করা হচ্ছে, আমরা আপনার ছেলে, দ্বিতীয়ত আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনার অনেক কিছু বলার আছে, তৃতীয়ত আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, মানে আপনি আগে থেকে সম্মানী, চতুর্থত আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন, তার মানে আপনি কত সম্মানী। আপনার কাছে আমরা একটা কাজ নিয়ে এসেছি, আপনি একটু আল্লাহকে বলেন তো, আমরা বড় বিপদে, আল্লাহ যদি আমাদেরকে এখানে রক্ষা করেন। তখন আদম আলাইহিস সালাম বলবেন, ইনি লাস্তু হুনাকুম, আমি এখানে কারোর জন্য কিছু বলতে পারবো না, নাফসি নাফসি, আমার যে কি হয়, কাদ গাজেবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার প্রতি রাগ করেছেন, মা গাজেবা মিন কাবলা বাদ, আজকের মতো রাগ তিনি পূর্বেও কোনোদিন করেননি, পরেও কোনোদিন করবেন না, আমার কি হয় তা আমি নিজেই বুঝি না, আমি তোমাদের জন্য কিছু বলতে পারবো না, আল্লাহ আমাকে বলেছিলেন এই গাছের ফল খেয়ে না, আমি কথা মনে করে ফল খেয়েছিলাম, মাত্র একটা কথা অমান্য করে
মরা পর্যন্ত বলতে থেকেছেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া দিন রাত বলেছেন মরা পর্যন্ত, এরপরেও বিচারের মাঠে সাহস করছেন না যে আমার কথা গ্রহণ হবে কি না। আপনার আজকের সকাল থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কত পাপ করেছেন মনে আছে? মোবাইল তো চালু ছিল, আরও কত কি, একদিনের একটা পাপের কারণে ভুল স্বীকার করছেন সারা জীবন, তারপর বিচারের মাঠে বলছেন আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে, আমি নিজেই বিপদে। তবে আমি একজন লোকের কথা বলছি, এই ঝামেলা নো, তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও, ফাওল নাবিন ফিলার্স, ইনি হচ্ছেন প্রথম নবী মাটিতে যার উপরে বিধান দেওয়া হয়েছে, হালাল হারামের নীতি পেশ করা হয়েছে, এর পূর্বে কোনো নবীর পরে হালাল হারামের বিধান নীতি দেওয়া হয়নি, তিনি হচ্ছেন প্রথম নবী এই মাটিতে, নিয়ম নীতি পালন করে মেনে চলা ব্যক্তি, তোমরা সবাই সেখানে যাও, দেখো তিনি কি বলেন। সবাই ওখানে গিয়ে উপস্থিত হয়ে বলবেন যে আমরা বড় বিপদে, আপনার কাছে আমরা এই কাজে এসেছি। নূহ আলাইহিস সালাম বলবেন ইনি লাস্ত হুনাকুম, আমি তোমাদের জন্য এখানে কোনো কাজ করতে পারবো না, কাজ গাজেবা আলাইয়া, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, মা গাজেবা মিন কাবলালা বাদ, এরকম রাগ তিনি পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনোদিন করবেন না। তাহলে এই কথাটা কেন উনি বিচারের মাঠে উপস্থিত হবেন আল্লাহ কাহার হিসাবে, কাহার উনি, তার যে কত রাগ, তিনি যে কত গজবশীল সত্তা, তার যে এই কঠোরতা কত বেশি বিচারের মাঠ ছাড়া বোঝা যাবে না। যদি চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এ কথা বলেছেন বিচারের মাঠে, ওয়াজা আলাইহা জানাহাহ, আল্লাহ তার হাত দিয়ে কোনো কোনো বান্দাকে ঘেরে নেবেন, ঘেরে নিয়ে বলবেন আ তারে ফোহাজা, এটা কি তুমি চিনতে পারো এটা কারামল, এটা কি তুমি চিনতে পারো এটা কারামল। তখন লোকটি বলবে জি হ্যাঁ আমি চিনতে পারছি, এটা আমারই পাপ, এটা আমারই কর্ম। তখন আল্লাহ তাআলা বলবেন দেখো এই পাপটা আমি লুকিয়ে রেখেছিলাম, কোনোদিন মানুষের সামনে পেশ করিনি, এই পাপটা আমি কাউকে দেখতে দিইনি, আজকে এটা আমি মাফ করে দিলাম, তুমি জান্নাতে যাও। তাহলে পাপটা তাকে চিনানোর পরে জান্নাতে দিচ্ছেন, কিন্তু তবু বিচারের মাঠে কাউকে দেখতে দিবেন না। আজকে যে আপনি যে পাপটা করলেন গোপনে, কেউ দেখতে পেল না এ কথা ঠিক, কিন্তু আল্লাহ দেখেছেন, এটা আপনাকে আবার আল্লাহ দেখাবেন যে এটা আমি ঢেকে রেখেছিলাম, এ দেখো চিনতে পারো, আপনি যখন বলবেন হ্যাঁ চিনতে পারছি, তখন আল্লাহ বলবেন ঠিক আছে আমি ওটা লুকিয়ে রেখেছিলাম, আজকেও লুকিয়ে রাখলাম, তোমাকে মাফ করে দিলাম, তুমি জান্নাতে চলে যাও। তাহলে বোঝা যাচ্ছে যে বিচারের মাঠে তিনি এক পর্যায়ে দয়াশীল হবেন, আবার এখন আছেন তিনি কাহার, খুব কঠোর, কারোর প্রতি হিসাব করছেন না, এমন ভাবে চিৎকার করে বলছেন আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, আনা মালিকুল আমলাক, স্বৈরাচারী অহংকারী স্বেচ্ছাচারী রে কোথায়, আমি হচ্ছি রাজাধিরাজ, বিচার আমার হাতে। তাহলে এটা কেমন কথা হলো, ওই সময় তিনি কত কঠোর, আইনাল জব্বার, আইনাল মুতাকাব্বির, অহংকারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী রে কোথায়, আমি রাজাধিরাজ, বিচারের জন্য প্রতীক্ষমান, আমল কর্ম দেখিয়ে বিচার করব। সম্মানিত মসজিদের মুসল্লি, নূহ আলাইহিসসালাম যখন অক্ষমতা প্রকাশ করবেন, তারপর তিনি বলবেন তোমরা সবাই চলে যাও মূসা আলাইহিসসালামের কাছে, তিনি খুব সম্মানী মানুষ, আল্লাহ তাআলার সাথে তিনি কথা বলেছেন, আল্লাহ তার সাথে কথা বলেছেন, ওয়া কাররাবাহু নাজিয়ান, গোপনে গোপনে কথা বলেছেন, সরাসরি আল্লাহর সাথে যিনি কথা বলেছেন তিনি হচ্ছেন মূসা আলাইহিসসালাম, তিনি খুব সম্মানী মানুষ। দেখো তোমরা সেখানে গিয়ে এখানে কি হয়, এখানে নূহ আলাইহিসসালাম বলবেন আল্লাহ আমাকে আমার ছেলের ব্যাপারে দোয়া করতে নিষেধ করেছিলেন, আমার ছেলে যখন আমার চোখের সামনে পানিতে ডুবে যাচ্ছিল, তখন আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ এটা আমার রক্তেরই তৈরি একজন সন্তান, আমার বড় মায়া হয়, আমার চোখের সামনে আমার ছেলে ডুবে যাবে, তুমি তাকে রক্ষা করো। তখন আল্লাহকে আল্লাহ আমাকে বলেছিলেন এটা ছেলে তোমার সন্তান নয়, তুমি একথা কেন বললে, সে তোমার কথাকে অমান্য করেছে, তুমি একথা কেন বললে, আমার এই বলাটাই অপরাধ হয়ে গেছে, এটাই ভয় আমি করছি যে অপরাধ করেছি সেটার কি হবে, ছেলের রক্ষা চেয়েছেন এটাই বিপদ, আমাকে বলা হয়েছে এ বিষয়ে, তারপর আমি বললাম কেন। মূসা আলাইহিস সালামের কাছে সবাই উপস্থিত হয়ে
সবাই বলবে যে আপনি সম্মানী মানুষ, আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। তখন মূসা আলাইহিস সালাম বলবেন, ইনিলাস্ত হুনাকুম, আমি তোমাদের জন্য কোনো কথা বলতে পারছি না, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এমন রাগ করেননি, পরেও কোনোদিন করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার একটা ব্যাপার আছে। দুইজন মানুষ মারামারি করছিল, একজন মানুষ আমাকে বলল, দেখুন আমার প্রতি অন্যায় করছে, আমি এর পক্ষে একটা থাপ্পড় দিয়েছিলাম, একটা থাপ্পড়, এই লোকটা মারা গেছে, কিন্তু ঘটনা আমার উল্টা হয়েছে, এটা আমার ঠিক হয়নি। এই মারার পরে মরা পর্যন্ত মূসা আলাইহিস সালাম বলতে থেকেছেন, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করো। মরা পর্যন্ত এই কথা বলার পরে বিচার মাঠে আমরা যখন উপস্থিত হব, তখন তিনি বলবেন, আমি তোমাদের জন্য কথা বলতে পারছি না, আমার যে কী হয় তা আমি নিজেই জানি না, আমি একটা মানুষকে এভাবে হত্যা করেছি। তবে খুব সম্মানী মানুষ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন খালিলুল্লাহ, আল্লাহর দোস্ত, মানে একেবারেই কাছের, তিনি হচ্ছেন আল্লাহর দোস্ত। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দোস্ত হিসাবে নেননি, গ্রহণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর একক ব্যক্তি দোস্ত। তাহলে কত নিকটের মানুষ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সবাই উপস্থিত হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ইন্নি লাস্তু হুনাকুম, আমি তোমাদের এই কাজ করতে সক্ষম নই, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন, পূর্বে এমন করেননি, পরে এমন করেন, করবেন না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, আমার জীবনে তিনটা মিথ্যা কথা বলেছি। যখন আমাকে বলেছিল বাজারে চলো, তখন আমি বলেছিলাম অসুস্থ, প্রকৃতপক্ষে আমি অসুস্থ ছিলাম না। যখন আমাকে বলেছিল যে এ মেয়েকে, তখন আমি বলেছিলাম এটা আমার বোন, আসলে তো আমার স্ত্রী ছিল। যখন আমাকে বলেছিল এই মূর্তিগুলি কে ভেঙেছে, আমি উত্তরে বলেছিলাম ওই যে কুড়াল বড়জন ঘাড়ে করে আছে তাকেই বলেন, ওই বলে দেবে কে ভেঙেছে, যে মূর্তি আপনার বাসে যেটা তা আপনাকে আমি রাত দিন বলছি, যে মূর্তি আপনার বাসায় আছে রাস্তাঘাটে আছে, মোহাম্মদপুর মসজিদের মুসল্লি, আপনি হয়তো বললে খুব কঠিন মনে করবেন, আপনাকে আমি মুসলমান মনে করে মনে কর বলছি, আপনি মনে কিছু নিয়েন না, জিন্দেগিতে কোনোদিন আপনি একটু মূর্তির দিকে, ছবি মূর্তির দিকে ভালো নজরে দেখিয়েন না, কাপুরুষের পরিচয় দিয়েন না, আপনার ঘৃণা থাকা উচিত। বাড়িতে ঢোকার সাথে সাথে যত ছবি মূর্তি আছে, অ্যালবামে আপনার যত ছবি আছে, সব এক ঘন্টার মধ্যে বাইরে বের করতে হবে। মুসলমানের পরিচয় দিতে ভালো লাগে না, কাপুরুষের পরিচয় দিয়ে থাকেন কেন, কাপুরুষের পরিচয়টা থাকেন কেন, মূর্তিকে ঘৃণা লাগে না, মূর্তির মুখে বেরো লাত্তি মেরে ভেঙে চৌচির করে দিবেন, মূর্তি আপনার কাছে কেন, আপনাকে আমি বলিনি, কতবার বললাম, সুসন্তান ওই, সুসন্তান ওই ব্যক্তি, সুসন্তান ওই ব্যক্তি যেই ব্যক্তি পিতার কবর দিয়ে এসে বাড়িতে ঢোকে পাসপোর্ট সাইজের যে ছবি ছিল সেই ছবিটাকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে বলছেন, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগিরা, হে আমার প্রতিপালক তুমি আমার পিতা মাতাকে দেখো, তারা আমাকে ভালো অবস্থায় যেভাবে দেখেছিল, রব্বি ফিরলি ওয়ালা ওয়ালা দাইয়া, হে আমার প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, ওয়ারহামহু তুমি তার প্রতি রহমত নাজিল করো, ওয়াফিহি তুমি তাকে মাফ করো, ওয়াফানহু তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, ওয়াকরিম নুজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, ওয়াসমাদ খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াগসিলু মিল মায়ু সাল জালবারাত কামান আক্কাইতা সাবাল আমি জমিনা দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, ওয়াবদালহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি ওয়াহলান খায়রান মিন আহলিহি দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও, ওয়াদখিলুল জান্নাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও, ওয়াজমিন আযাবিল কবর ওমিন আযাবিন নার তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। এ হলো সুসন্তান। কুসন্তান হই, বদ সন্তান হই, অশিক্ষিত সন্তান হই, কুসন্তান হই, বদ সন্তান হই, অশিক্ষিত সন্তান হই, যে বাপের ছবিকে সাজিয়ে বেঁধে বাড়িতে রেখেছে, রাস্তাঘাটে রেখেছে, ও শিক্ষিত নয়। চ্যালেঞ্জ করলাম আপনার সামনে, কিয়ামত পর্যন্ত সময় থাকবে, বাপের বেটা হলে মসজিদে সলাতের পরে কথা বলবেন, 24 ঘন্টার মধ্যে ছবি মূর্তি সরাতে হবে, মাঠঘাট রাস্তা বাড়ি থেকে মুসলমানের পরিচয় দিয়ে বাকি জীবন বাঁচার চেষ্টা করুন, কিয়ামত হবেই।
আজ হোক আর কাল হোক, কেয়ামত এই মুহূর্তেই হবে। মরার নাম কেয়ামত, যেটার সময় নেই। বেশি দাম্ভিকতা দেখিয়ে বাঁচ বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। 1700 বছর ফেরাউন থাকার পরে চলে গেছে। মুসা আলাইহিস সালাম বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি সক্ষম নই, আপনার তোমরা সবাই যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম কোনো দোষ উল্লেখ না করে বলবেন, আমি পারবো না। সবাই যাও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতেই উনি আল্লাহর কাছে অনুমতি চাইবেন, আমাকে একটা অনুমতি দেওয়া হোক এদের সুপারিশের ব্যাপারে। তখন আল্লাহ বলবেন, তুমি অমুক ঘরে যাও। অমুক ঘরে যেতেই আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখতে পাবেন। দেখতে পেয়ে তিনি সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়ে থাকবেন যতক্ষণ আল্লাহ রেখে দেওয়া চাইবেন। কত ঘন্টা থাকবেন, কত বছর থাকবেন কেউ জানে না। এক পর্যায়ে আল্লাহ বলবেন, মোহাম্মদ ইরফা রাসাক, সাও তুতা, আসফা তুসাফা, মোহাম্মদ মাথা উঠাও, যা চাইবে তাই দেওয়া হবে, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে, যার ব্যাপারে সুপারিশ করবে তোমার সুপারিশ মেনে নেওয়া হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠে বলবেন, আমার উম্মত জাহান্নামে ঢুকে আছে, এদেরকে জান্নাত থেকে বের করে দিতে হবে, এটাই আমার সুপারিশ, এটা আমি চাচ্ছি। কিছু লোক নির্ধারণ করা হবে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। আবার সিজদায় পড়বেন, আবার এরূপ কিছু লোক বের করা হবে, জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া হবে। আবার সিজদায় পড়বেন, আবার কিছু লোক নির্ধারণ করা হবে, জাহান্নাম থেকে বের করে জান্নাতে দেওয়া হবে। এরপরে জাহান্নামে থেকে যাবে ওই সব মানুষ যাদের অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকে না। শেরেক করলে ঈমান থাকে না, যাদের অন্তরে সরিষা সমপরিমাণ ঈমান থাকবে না তারা জাহান্নামে থেকে যাবে। বাকিগুলি তিনি সুপারিশ করে বের করে নেবেন, ইনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইমাম সাহেব নয়, এ কথা আপনার ভুল। অতএব মাঝহাব মেনে পরকাল হারার চেষ্টা করিয়েন না। ইব্রাহিম আলাইহিস সালাম যদি টিকতে না পারে তাহলে আপনার ইমাম সাহেব টিকবে, এটা আপনি কী করে ভাবলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যদি টিকতে না পারে তাহলে দেওয়ানবাগি বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে। ও বিচারে ওনার টিকতে পারে কী করে? ইব্রাহিম আলাইহিস সালাম যদি টিকতে না পারে তাহলে সব পীর ওলি আউলিয়া গাউস কত কি আছে, তরিকাপন্থী আর বেদাতিপন্থী, সব কি করে টিকতে পারে বিচারের মাঠে? একেবারে এক মুখে বলতে শিখতে হবে, পৃথিবীতে একজন মানুষকে মেনে চললে জান্নাত আছে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কোনো তরিকা কোনো নীতি মেনে চললে জান্নাত আছে, এ কথা ভুল। বিচারের মাঠে কেউ টিকতে পারবে না, একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহ তাআলা যাকে সুপারিশ জন্য অনুমতি দিবেন সেটা ভিন্ন কথা, অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। বিচার মাঠের পরিস্থিতি আপনাদের সামনে পেশ করছিলাম, সময় সাপেক্ষে হবে। এই পর্যন্ত বলে বলতে চাচ্ছি, সম্মানিত মসজিদের দিনী ভাই বোন, যেহেতু বিচার মাঠ অতীব জটিল, কবর যত জটিল কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেয়ামতের মাঠ এত কঠিন যে নবীগণ টিকতে পারবেন না। অতএব সঠিক আমল করে বাঁচার চেষ্টা করুন। চারটা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপমান করা হবে। একটা পদ্ধতি তার পাপ তাকে দেখানো হবে, দুইটা পদ্ধতি মাটি তার বিরুদ্ধে কথা বলবে, তিনটা পদ্ধতি আমলনামা তার হাতে দেওয়া হবে বিচারের মাঠে, বলা হবে ইকরা কেতাবাক, তুমি তোমার নিজের খাতা নিজেই পড়ো তুমি কী করেছো। তখন আপনি আরবি জানলেও পড়তে পারবেন, না জানলেও পড়তে পারবেন, আপনি পড়বেন আর বলবেন মালে হাজার কিতাব লাইগাদের সাগিরতলা কাবিরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট কথা লেখা আছে, বড় কথা লেখা আছে। আরবি পড়তে আপনার কোনো সমস্যা হবে না, বুঝতেও সমস্যা হবে না। 4 নম্বর হচ্ছে, যেখানে যে পাপ ঘটছে সেই পাপ সেই জায়গায় কথা বলবে। এই চারটা পদ্ধতিতে বিচারের মাঠে আপনাকে অপমান করে পাপই প্রমাণ করে জাহান্নামে দেওয়া হবে। অতএব আজকে থেকে বাঁচার চেষ্টা করি যেন বিচারের মাঠে আমার মুখ বন্ধ করে আমার হাত পাকে আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে পেশ না করা হয়। 2, আমলনামা যেন আমি দেখে এরকম একেবারে জীবন হারা না হয়ে যাই, আমলনামা যেমন আমার ডান হাতে আসে। 3, আমার নেকি যেন আমাকে দেখানো হয়, পাপ যেন না দেখানো হয়, মাটি যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয়, এই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, আমাদেরকে তুমি বিচার মাঠের মতো এই বিভীষিকাময় জায়গায় রক্ষা করিও,
তুমি তুমি বড় দয়াবান, তোমার দয়ার শেষ নেই। আমরা মানুষ হিসাবে তোমার দরবারে আবারও সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। অতএব তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হিসেবে গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করি, আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।